দেবজিতের মধ্যেও এই প্রবলেমটা কিন্তু ছিল। দেবজি তো আমি যেটা বলতাম ও সেটাই রিপিট করত, আর আমি ভাবতাম যে ও কবে আর পাঁচটা বাচ্চাদের মতো রিপিট না করে প্রশ্নের উত্তর দেওয়া শিখবে। হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সান্ত্বনা, স্পেশাল এডুকেটর অ্যান্ড ট্রেনার। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তাদের বাচ্চার মোটামুটি 4 থেকে 5 বছর বয়স, 4 থেকে 5 বছর বয়সের বাচ্চা বেশিরভাগই দেখা যাচ্ছে যে মোটামুটি তারা অবজেক্ট শিখে গেছে, আপনার কথা শুনছে, মানে অ্যাটেনশন দিচ্ছে, ইনস্ট্রাকশন ফলো করছে, তারপরে ধরুন অবজেক্টের নাম বলছে, ছোট ছোট সেন্টেন্স বলছে। কিন্তু এখন প্রবলেম একটাই, সেটি হলো আপনি যেটা বলছেন সেটিই আবার রিপিট করছে। ঠিক আছে, ধরুন আপনি বলছেন যে আমি ভাত খাবো, বাচ্চাটিও সেটি শুনে বলছে আমি ভাত খাবো। কিংবা যদি বলেন যে আমি টিভি দেখব, তো বাচ্চাও বলছে আমি টিভি দেখব। এই যে কপি করা, এই কপি করা এটাও কিন্তু একরকম একটা সমস্যা। তা এর জন্য আপনারা কি করবেন? আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করছেন যে এর ওপরে একটি ভিডিও শেয়ার করতে। দেবজিতের মধ্যে এই প্রবলেমটা কিন্তু ছিল। দেবজি তো আমি যেটা বলতাম ও সেটাই রিপিট করত, আর আমি ভাবতাম যে ও কবে আর পাঁচটা বাচ্চাদের মতো রিপিট না করে প্রশ্নের উত্তর দেওয়া শিখবে। তা এই এর এই জায়গা থেকে আমি ওকে কাটিয়ে উঠতে পেরেছি কিন্তু একটা কাজ করেই। সেটি হলো, ধরুন আপনার বাচ্চা আপনাকে কপি করছে, তো আপনি ওকে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিন যে তুমি এটা বলবে না, তুমি এর উত্তরে যেটা হয়। ধরুন আমি দেবজিৎকে যেভাবে শেখাতাম, আমি যদি বলি যে তুমি এখন তুমি বই পড়বে, ও বলবে তুমি বই পড়বে, তো আমি ওকে শেখাতাম যে তুমি না বলো আমি বই পড়বো, ও বলতো আমি বই পড়বো। মানে এই যে রিপিট করছে, মানে আমি যেটা শেখাচ্ছি ও সেটাই রিপিট করছে, তা এটাতে কি হয়, বাচ্চা কি উত্তর দেবে যখন বুঝতে পারে না তখনই সে রিপিট করে। তা আপনারা প্রথমে বাচ্চাকে শেখান, ছোট ছোট সেন্টেন্স দিয়ে শেখান। ধরুন আমি খেলা করি, 3 ওয়ার্ড শব্দ মিনিমাম 4 থেকে 5 বছরের বাচ্চারা মোটামুটি বলতে পারে, 3 ওয়ার্ড শব্দ। আমি ভাত খাবো, ওকে, আমি বই পড়ি, আমি খেলতে যাব। এই ধরনের সেন্টেন্স যখন দিয়ে যখন বলাবেন, তখন বাচ্চা যদি রিপিট করে আপনি ধরিয়ে দেবেন। এর আগে আমি একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে বাচ্চাকে কি করে আমি আর তুমি বলা শেখাবেন, তা ওই ভিডিওটি একবার দেখে নেবেন যে কিভাবে বাচ্চা আমি আর তুমি ডিফারেন্সটা বোঝে। ঠিক আছে, তা যখন বাচ্চা যখন রিপিট করবে তখন আপনি উত্তরটা ওকে শিখিয়ে দেবেন। দেখবেন বেশি না, বেশ কিছুদিনের মধ্যে ও যখন দেখবে যে প্রশ্নের উত্তর এইভাবে দিতে হয় তখন ও ফলো করার চেষ্টা করবে। আর বাচ্চারা কপি মাস্টার হয় খুব, বাচ্চারা কিন্তু অল্পতেই ধরতে পারে যে কি বলতে হবে, কারণ ওদেরকে আমার মনে হয় ওদেরকে শেখানো ঠিক মতো হয় না বলেই ওদের স্পিচ ডিলে হয়। যেমন আমিও বুঝতে পারিনি যে দেবজির স্পিচ ডিলে হচ্ছে, অনেক পরে জানতে পেরেছি যখন ওর 2 বছর পেরিয়ে 2.5 বছরের কাছে এসেছিল, তখন আমি বুঝতে পেরেছি যে ওর স্পিচ ডিলে আছে। তার আগে আমি বুঝতে পারিনি, তার আগে কিন্তু নর্মালই ছিল, মোটামুটি আই কন্ট্যাক্ট দিত, ওর সঙ্গে কথা বললেও হাসতো, তারপরে চোখে চোখ দিয়ে খেলা করতো, তারপরে ধরুন বাবা মাম্মা সবই বলতো, একদম নর্মাল বাচ্চার মতো। কিন্তু যখন ওর 1.5 বছর থেকে 2.5 বছর বয়স, এই যে সময়টুকু, এই সময়টা কিন্তু খুবই মূল্যবান সময়। এই সময়টা বাচ্চা যদি একা থাকে তো বাচ্চা স্পিচ ডিলে আসে, আর বাচ্চা স্পিচ ডিলে আসলে তখন কিন্তু ওদেরকে শেখানো খুব মুশকিল। এই জন্য বাচ্চা, যাদের যাদের বাচ্চা খুবই ছোট, তাদেরকে
বাচ্চাকে সঙ্গ দিতে হবে, তাদের বাচ্চার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে খেলতে হবে, ঠিক আছে? এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু অনেক অসুবিধা যেটা আমাকে পড়তে হয়েছিল। তা আমি যেটা বলছিলাম, আমাদের মেন টপিকে ফিরে যাই, সেটি হলো বাচ্চা রিপিট করা। তা বাচ্চা রিপিট করলে আপনি সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করে দিন, যে এই প্রশ্নের উত্তর কি হবে। ও রিপিট করুক, উত্তরটাও রিপিট করুক, কিন্তু আপনি সেই উত্তরটা ওকে শেখাবেন। আর শিখলে যখনই আপনি ওকে উত্তরটা শেখাচ্ছেন, তখন কিন্তু ও সেটি আবার রিপিট করছে। তো এটা একটা গেম হিসাবে ওকে শেখান, যে আমি এই বললে তুমি এটা বলবে, ঠিক আছে? এইভাবে গেম, আমি তো প্রত্যেকটি সিচুয়েশন কিন্তু গেমের মাধ্যমে সলভ করেছি। দেবজিতের যত প্রবলেম ছিল, ওকে গেম বলেই আমি ওকে সংশোধন করার চেষ্টা করেছি। তা আর গেম মানেই বাচ্চারা এনজয় করে, আর গেম মানেই মজা। এই কারণে আপনারা মজার ছলে বাচ্চাকে শেখান। তো ধরুন একটি বোতল আছে কাছে, তো আপনি ওকে জিজ্ঞাসা করুন, বলো তো এই বোতলের মুখ কোনটি। ও দেখালো, আবার বললেন যে বলো তো এই বোতলের মধ্যে কি আছে। তো দেখ, যদি না পারে তো বলবেন, বলো তো এখানে বোতলের জল কোনটি, জল কই। তখন ও বোতলের মধ্যে জল, মানে এই বোতলটার মধ্যে কিন্তু অনেকগুলো উত্তর পাওয়া যায়। তা আমি বলতে চাইছি, এটা যে বোতল দিয়ে করাতে হবে তা না, যে যাই আসুক। ধরুন আমার একটা ডায়েরি এখানে কাছেই আছে, এই ডায়েরিটা, এই ডায়েরিটা দেখিয়ে আপনি বললেন, বলো তো এই ডায়েরির কালার কি, বলো তো এই ডায়েরিতে কি করতে হয়। মানে আমি মোটামুটি মজার ছলে বাচ্চাকে কিভাবে শেখানো যায় সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। তা যেটা বলছিলাম, তা বাচ্চাকে রিপিট করলে আপনারা সঙ্গে সঙ্গে উত্তরটা ওকে শিখিয়ে দিন। আর উত্তর যদি রিপিট করে, খুব অল্প দিনের মধ্যেই কিন্তু বাচ্চা প্রশ্নের উত্তর দেওয়া শিখে যাবে। ওকে, যদি আপনাদের কোনো অ্যাক্টিভিটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেইভাবে সলভ করার। ওকে, আমি সব সময় চেষ্টা করি কোনো থেরাপিস্টের ভাষায় না, কোনো স্পেশাল এডুকেটারের, যেসব স্পেশাল এডুকেটার সিনিয়র হন তারা খুব দেখবেন টাপ টাপ কথা বলেন, আমি অত টাপ দিয়েও বলি না। আমি একদম ঘরোয়াভাবে, যাতে আপনারা বুঝতে পারেন, সেই অনুযায়ী কিন্তু সমস্ত অ্যাক্টিভিটি তৈরি করি এবং ভিডিও শেয়ার করি। তাতেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাটা বুঝতে পারলেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ওকে, তাহলে আজকের টিপস এই পর্যন্ত, নমস্কার।